প্রথমবারের মতো এক মঞ্চে বিশ্বকাপের 16 অধিনায়ক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। অস্ট্রেলিয়ার 7টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 16 দলের 45 ম্যাচের এই টুর্নামেন্ট। এই উপলক্ষে সব দলের অধিনায়ক মিলিত হয়েছেন এক জায়গায়। অফিসিয়াল ফটো সেশন একই ফ্রেমে ধরা পড়েন তারা। এই দিকে আইসিসি আগে জানিয়েছিল বিশ্বকাপ শুরুর আগের দিন এই টুর্নামেন্টে অংশ নেওয়া 16 দলের অধিনায়কের দিয়ে ক্যাপ্টেন্স মিডিয়া ডে অনুষ্ঠিত হবে, যেখানে 16 দলের অধিনায়কের উপস্থিতি থেকে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আজ শনিবার মেলবোর্নের রিজেন্ট থিয়েটারে প্লাজা বলরুমে অনুষ্ঠিত হলো অধিনায়কদের নিয়ে সেই সংবাদ সম্মেলন। 8 জন করে মোট 2টি বাগে 16 দলের অধিনায়ক হাজির হন এই অনুষ্ঠানে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কখনোই সব দল অধিনায়ক নিয়ে এমন অনুষ্ঠান দেখা যায়নি। এদিকে গতকাল শুক্রবার দলের আগেই নিউজিল্যান্ড থেকে সাকিব আল হাসান চলে আসতে হয়েছে অস্ট্রেলিয়ায় অধিনায়কদের মিলন মেলায় যোগ দিতে। আইসিসি এবারে প্রথম সব অধিনায়ক নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে।